ইসরায়েল নেতৃত্ব শূন্যের মিশনে নামলেও নির্মূল করা যাবে না হামাসকে। ইয়াহিয়া সিনওয়ার হত্যাকাণ্ডের পর এমন বার্তা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। জায়নবাদীদের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ ও ইরান। তবে এখানেই যুদ্ধের সমাপ্তি নয় বলে মন্তব্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর, এবং যুক্তরাষ্ট্র মনে করে সিনওয়ারের মৃত্যুতে সম্ভাবনা বেড়েছে জিম্মি হস্তান্তর ও যুদ্ধবিরতির। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। ইয়াহিয়া সিনওয়ার ছিলেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। গত বছরের 7 অক্টোবরে ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার অন্যতম মাস্টারমাইন্ড বলা হয় তাকে। আর তখন থেকেই তেল আবিবের কাছে মোস্ট ওয়ান্টেড পারসন সিনওয়ার। গাজার রাফায় IDF-এর হামলায় হামাসের এই জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন বলে দাবি ইসরায়েলের। অবশ্য এই দাবি নাকচ করেনি হামাস। বিশ্লেষকরা বলছেন হামাস প্রধানের হত্যাকাণ্ডে আরও টালমাটাল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইসমাইল হানিয়ার উত্তরসূরিকে হত্যা করলেও জিম্মিদের না ফেরানো পর্যন্ত চলবে গাজা যুদ্ধ, এমনটাই বলছেন নেতানিয়াহু। হলোকাস্টের পর যেসব ব্যক্তি আমাদের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটিয়েছে তার হিসেব কষেছি আমরা। হামাস আর কখনোই গাজা শাসন করবে না। ইরানের তৈরি করা সব প্রক্সি বাহিনী এভাবে চোখের সামনে গুড়িয়ে যাচ্ছে। ইয়াহিয়া সিনওয়ার নিহতের পর প্রথমবার প্রকাশ্যে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে নেতাদের মেরে ফেলে সংগঠনকে নির্মূল করা যাবে না, বরং নিজেদের মতাদর্শ ঠিক রেখে আরও শক্তিশালী হবে হামাস। ইরানের হুঙ্কার হত্যাকাণ্ডের বদলা নিতে আরও জোরালো হবে প্রতিরোধ। জাতিসংঘে তেহরান জানায় মুসলিম যোদ্ধাদের জন্য রোল মডেল হয়ে থাকবেন শহীদ সিনওয়ার। তীব্র প্রতিক্রিয়া হেজবুল্লারও। এদিকে সিনওয়ারকে হত্যার পর গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি নিয়ে দ্রুত আলোচনা শুরু করতে চায় যুক্তরাষ্ট্র। মধ্যস্থতাকারীদের নিয়ে গাজা সংকট নিরসনের চেষ্টা করে যাচ্ছে বাইডেন প্রশাসন। তবে সম্প্রতি আলোচনায় আগ্রহী ছিলেন না সিনওয়ার, তাই তার মৃত্যুতে স্পষ্টত আলোচনার পথ আরও সুগম হলো। যদিও বিশ্লেষকরা বলছেন আরও জটিল হয়ে পড়েছে যুদ্ধবিরতির আলোচনা। সিনওয়ার হত্যার পর আরও বেঁকে বসতে পারে ইরান সহ তাদের প্রক্সি বাহিনীগুলো। জান্নাতুল সাদিয়া, চ্যানেল 24।